ঝিঙে দিয়ে নারকেল। বন্ধুরা আমরা কিন্তু ঝিঙে দিয়ে পোস্ত অনেকে অনেক রকমের ধরে রান্না করে খাই, কিন্তু ঝিঙে দিয়ে নারকেল এই রেসিপিটা সম্পূর্ণ নতুন। এই রেসিপিটা ভাত রুটি বা পরোটার সঙ্গে খেতে খুবই ভালো লাগে। তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক। বন্ধুরা এই রেসিপিটা তৈরি করার জন্য আমি কি কি উপকরণ নিয়েছি দেখুন। এখানে 1 কেজি ঝিঙে আমি এইভাবে গোল গোল করে বানিয়ে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি গোটা নারকেল কোড়া, এখানে নিয়েছি কালো জিরে, জিরা বাটা, একটা গোটা টমেটো ভালো করে বানিয়ে ধুয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি 2 পেঁয়াজ কুচি। এবার আমি ঝিঙের উপরে দিয়ে দেব নারকেল কোড়া। জিরা বাটা, টমেটো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লবণ। কড়া গরম হয়ে গেছে, কড়ার মধ্যে তেল দিয়ে দেব। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। কালো জিরে, পেঁয়াজটা লাল হয়ে গেছে, এগুলো সব এবার কড়ার মধ্যে দিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে দেব। ঢাকনা খুলে নেড়ে নেব, কত জল বেরিয়েছে দেখুন বন্ধুরা। আবারও ঢাকনা দিয়ে দেব, জল অনেক বেরিয়েছে। এতে আমি এক্সট্রা কোনো জল ব্যবহার করব না, এই জলেই তরকারিটা রান্না করে নেব। তরকারি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বন্ধুরা তরকারিটা কিন্তু আমি এইভাবে মাখা মাখা করে রেখেছি, বেশি জুস রাখিনি। আর এই তরকারিটা গরম ভাত বা রুটি পরোটার সঙ্গে খেতে পারেন।